মৌলভীবাজারে রাজনগর উপজেলায় প্রায় 400 বছর পূর্বে রাজা রাজন্যের বসবাস ছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়। রাজপরিবারের মধ্যে শেষ বংশধর হিসেবে রাজা সুবিধ নারায়ণের কীর্তি এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। রাজা সুবিধ নারায়ণ রেখে যাননি রাজপ্রাসাদ বা রাজবাড়ি, তবে রেখে গেছেন ঐতিহাসিক এক দীঘি। কেউ বলেন সাগর দীঘি, আবার কেউ বা বলেন কমলা রানী দীঘি। সুবিধ নারায়ণের স্ত্রী কমলা রানীর নামেই দীঘিটি সমধিক প্রচারিত আছে। পূজা হিতৈষী রাজা সুবিধ নারায়ণ শুষ্ক মৌসুমে জনসাধারণের প্রাণী ও জলের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি দীঘি নির্মাণের পরিকল্পনা নেন। 150 বিঘা জমি নিয়ে বিস্তৃত এই দীঘি খনন করা হয়, তৈরি হয় শান বাঁধানো ঘাট। জনশ্রুতি আছে দীঘিতে পানি উঠছিল না রহস্যজনকভাবে। জনশ্রুতি মতে ঘুমের ঘোরে একদিন রাজার স্বপ্নাদৃষ্ট হলেন যে তার প্রিয়তমা স্ত্রী কমলা রানী যদি স্নান উপলক্ষে দীঘিতে নেমে পূজা করেন তাহলে পানিতে দীঘিটি টইটুম্বর হয়ে উঠবে। রাজা তার স্বপ্ন স্ত্রীকে অবহিত করলে কমলা রানী পূজা দিতে আগ্রহী হয়ে উঠলেন। রাজার আদেশে পূজার ব্যবস্থা হল। শান বাঁধানো ঘাট দিয়ে রানী দীঘিতে নেমে মন্ত্রপাঠ শেষে দীঘির বিরান জমিতে সাষ্টাঙ্গে প্রমাণ জানানোর পরই মাটি ভেদ করে জলের উদ্গিরণ শুরু হয়। দীঘিতে কোমর সমান পানি হলে রানী সেই জলে স্নান করেন। এরপর মধ্য দীঘি থেকে ঘাটে আসার আগে অথৈ জলে কমলা রানী ডুবে যান। এই বিয়োগান্তর প্রেক্ষাপটে এলাকায় শোকের পাশাপাশি বহুবিধ কল্পনা কাহিনী ডানা মেলে। অন্যদিকে রাজা সুবিধ নারায়ণ স্ত্রীর শোকে নির্বাক হয়ে যান। ওই দিন রাতেই কমলা রানীর স্বপ্নে রাজার সম্মুখে হাজির হয়ে বললেন, তোমার ঘরে ফেরা আমার জন্য অনিশ্চিত হয়ে উঠেছে। আমার দুগ্ধপোষ্য সন্তানকে প্রতিদিন সন্ধ্যা বেলায় দীঘির পশ্চিম পাশে রেখে দিও, আধার নামলেই আমি এসে তাকে দুধ পান করিয়ে চলে যাব। খবরদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না, আমি হয়তো একদিন তোমার কাছে ফিরে আসব। যদি স্পর্শ করো তাহলে চিরদিনের জন্য আমার আশা ছেড়ে দিও। রানীর কথা অনুযায়ী রাতের আধারে শিশু পুত্রকে দীঘির কিনারে উঠে রানী দুধ পান করান। এদিকে স্ত্রীর বিরহে মত্ত রাজা আড়ালে বসে শিশুকে দুগ্ধ পানরত অবস্থায় নারীকে ঝাঁপটে ধরলেন। রানী তখন দীঘিতে ঝাঁপ দিয়ে ডুবে যান। রাজার হাতে শুধু রয়ে গেল রানীর একগুচ্ছ কেশ। আর কোনো দিন রানী শিশুপুত্রকে দুগ্ধ দানের জন্য ডাঙায় উঠেননি। এটি ডালাপালা মেলে লোকালয়ে এখনো বর্তে আছে আপন মহিমা নিয়ে। রাজা নেই, তার সঙ্গে রাজ্যও নেই, বিলীন হয়ে গেছে রাজভিটা, কিন্তু এখনো সেই দীঘিটি রয়েছে। দীঘির জলে আগে যেমন ঢেউ ছিল এখনো তেমনই আছে, তবে বদলে গেছে অনেক কিছু। বিশাল এই দীঘিটি রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেই। রাজার দীঘি চলে গেছে ব্যক্তি মালিকানায়।